বনি আজকে দ্বিতীয়বার গেলে আজকে কি কথা হলো বা এর পরে আবার ডাকবে কিনা কিছু বলা হয়েছে? বেসিক্যালি আমাকে যা যা ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল আমার থেকে, আমি সবকটাই ওদের কাছে জমা করে দিয়েছি, সবকিছু ওরা চেক করে, তো ওদের প্রসেসই আছে, সব জমা করে দিয়েছি। বাট যা বলবে এটা তো এডির উপর, মানে ওরাই যা বলবে, এবং আমার মানে আশা করছি যে আর হয়তো আমাকে যেতে হবে না। আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন যে 2017 যেহেতু অনেকটা আগে, সেই সময় এতগুলো টাকা, সেই সময় তোমার রেমিউনারেশন অনুযায়ী সেটা কতটা আর কি ঠিক, কি বলবে তুমি? যেহেতু হ্যাঁ, মানে আমার রেমিউনেশন, এটা আমি জানি অনেকেই বলছে, মানে আমার রেমিউনেশন ঠিক করে দেওয়ার তো অন্য লোক হতে পারে না। হ্যাঁ, আমি যেটা পেয়েছি, মানে কিছু প্রোডাকশন হাউস আমার ক্লোজ ছিল তাদের থেকে একরকম নিয়েছি, কিছু প্রোডাকশন হাউস যাদের আমাদের নতুন ছিল তাদের কাছ থেকে একরকম নিয়েছি, তো সেইগুলো তো আমার কাছে তো ব্যাংক ডিটেলস আছে, আমি কি সবাইকে এখন ব্যাংক ডিটেলস দেখাতে বসবো বলতো? তো আমার মনে হয় না এইটা কারো ডিসিশন নেওয়ার কোনো রাইট আছে যে আমার রেমিউনেশন কি ছিল বা কি। তো আমি যেটা যেরকম আমি যার থেকে ডিমান্ড করতেই পারি, আমি একজন আর্টিস্ট, আমার যেরকম ভাবে আমি ডিমান্ড করতে পারি আমার টাকা, সেটা নিয়ে কারোর কোনো কথা বলার জায়গাই থাকা উচিত না। তো আমি জাস্ট এটুকুই বলবো যে হ্যাঁ, মানে যা আছে, যা যা এখন এই মুহূর্তে যা যা প্রসেস, আমি সেগুলো এডির সাথেই মেনে চলছি, এবং ডেফিনেটলি আমি এডিকে যা যা ওদের সাপোর্ট লাগবে আমি সেটা করবো। আচ্ছা, পিয়াদির দিকেও আঙুল তোলা হচ্ছে, এটা নিয়ে তুমি কি বলবে? যেটা মানে বেসিক্যালি হ্যাঁ, আমি দেখলাম শুনলাম সবই, ইম্পার লোকেরা বলছে যারা মায়ের এগেনস্টে দাঁড়ায়, তো ইম্পার ইলেকশন এসে গেছে, এখন অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করবে, এগুলো খুবই ন্যাচারাল, মানে এগুলো আনন্যাচারাল কিছু না। আজকে একটা খবর হয়েছে, আচ্ছা আজকে একটা খবর হয়েছে যে একটি ওয়েব প্ল্যাটফর্ম থেকে নাকি তোমাকে 6 মাসের জন্য ব্যান করা হয়েছে, এটা কি সত্যি বা তুমি কি এটা কিছু জানো? আমি এসব নিয়ে কিছু জানি না, বাট এগুলো কোথাতে কনফার্ম মানে সোর্সেস ছাড়াই এরকম প্রচুর নিউজ বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না, মানে এরকম অনেকে অনেক কথা বলছে, আমি নাকি অন্যের টাকায় ঘুরতে যাই, আমি নাকি অন্যের টাকা দিয়ে গিফট দিই, কনফার্ম সোর্সের থেকে না জেনে এগুলো কি করে বলে আমি তো জানি না বাবা। আচ্ছা, কাজের ক্ষেত্রে কোন রকম প্রভাব পড়ছে কি বনি, তুমি কি বলবে সেক্ষেত্রে? এটা আমি এখন তো এই মুহূর্তে তো আমার কিছু বলার নেই, মানে এটা আমার মনে হয় না পড়বে, কারণ কাছের লোকেরা যারাই আছে, ইন্ডাস্ট্রির লোকেরা সবাই আমার পাশে দাঁড়িয়েছে, তো আমার মনে হয় না সেটার ক্ষেত্রে কিছু সমস্যা হবে। আর এর মধ্যে শুটিং কিছু মানে শুরু হওয়ার কথা হয়েছে? এর মধ্যে তো হ্যাঁ প্ল্যানিং চলছে, ওটার স্ক্রিপ্ট আর রিডিংটা করবো, স্ক্রিপ্টটা যদি ঠিকঠাক লাগে তাহলে ডেফিনেটলি ওদের ডেট দিয়ে আমি করবো কাজ। টলিপাড়ার সকলে পাশে কি বলবে বনি, যাদেরকে এতদিন ধরে ভালোবেসেছে এবং বনিকেও যারা ভালোবাসতেন, পাশে আছেন কি? একদমই একদমই, প্রচুর লোক আমাকে লিখে পাঠিয়েছে যে তারা আমার পাশে আছেন এবং সাপোর্ট করবেন, আর যারা যারা আমার এগেনস্টেও বলেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ আমাকে আরেকটু ফেমাস করে দেওয়ার জন্য, তো এটুকুই বলবো। এবং ডেফিনেটলি মানে আমাদের ইন্ডাস্ট্রি একসাথে না যদি হই আমরা তাহলে আর কি বলবো, মানে কারণ এটা সবাই জানে যে মানে আমরা ইন্ডাস্ট্রির এত ছোট একটা ইন্ডাস্ট্রি, তো সেটা যদি সবাই সবার এগেনস্টে কথা বলতে শুরু করে দেয় তাহলে ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। আর এই যারা যারা বলেছে এই যে কথাগুলো যে যে রেমুনেশনটা নাকি বা কথা হয়েছে যে এই রেমুনেশন নাকি সিনেমা হয়ে যায়, তাদেরকে বলবো যে তারা নিজেরাও জানে বাংলা সিনেমার বাজেট কি, তারা যদি এই কথাগুলো বলে তাহলে আর কিছু বলার নেই আমার। Thank you so much. Okay. Tollywood Focus Kolkata channel ti apnader bhalo lagle like korun, subscribe korun ebong apnader priyo video ti obosshoi share korun. Tollywood Focus Kolkata.